কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে আছেন প্রতিনিধি শরীফুল ইসলাম, বিস্তারিত জানিয়েছেন তিনি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পর দুপুর 1টার মধ্যে ছাত্রদের হল থেকে নির্দেশনা ছিল, পাশাপাশি আগামীকাল সকাল 10টার মধ্যে ছাত্রীদের হল থেকে নির্দেশনা রয়েছে। কোটা বিরোধী যারা কোটা সংস্কারের পক্ষে আন্দোলন করছেন তাদের পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই দুপুর 3টার দিকে একে একে হলের ভিতর কোটা বিরোধী আন্দোলনে যারা শিক্ষার্থী তারা বিশ্ববিদ্যালয় গেটে প্রবেশ করতে থাকে, প্রত্যেকের হাতে লাঠি ছোটা ছিল। একে একে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো সমবেত হওয়ার পর তারা একটা বিক্ষোভ মিছিল বের করে শহরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে এবং প্রদক্ষিণের পথে ছাত্রলীগের টেন্ট, যেখানে ছাত্রলীগেরা নেতৃবৃন্দ বসেন, সেই মিছিল বিক্ষোভ মিছিল চলার অবস্থায় সেই টেন্টে তাদের ভাঙচুর করে। এখন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিসির ডাক বাংলোর সামনে বিক্ষোভরত কোটা সংস্কার আন্দোলনের বিক্ষোভরত শিক্ষার্থীরা অবস্থান করছেন। তারা আলটিমেটাম দিয়েছেন বিকেল 5টার মধ্যে হল যদি খোলা না হয় তাহলে অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন, এমন নির্দেশ, এমন আলটিমেটাম দিয়ে বিসির বাংলোর সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন। তো এই ছিল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতির সর্বশেষ খবর।